বাহ কি সুন্দর বিকেল, ফুরফুরে হাওয়া, এমন সুন্দর বিকেলে একটু নৌকা ভ্রমণ করলে ব্যাপারটা মন্দ হয় না, মনও ভালো থাকবে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাবে। হ্যাঁ, ঘাটে নৌকাও দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মাঝি কোথায় গেল? মাঝি 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 তাহলেই আমার নৌকা ভ্রমণ হয়েছে। হবেই তো স্যার, আপনার ভ্রমণকে সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে আমাদের রয়েছে প্রয়োজনীয় সকল ব্যবস্থা। আচ্ছা, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। নৌকা ভ্রমণ না করে চলে যাবেন স্যার? তোমার নৌকা ভ্রমণ অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই হালুমের কাজ স্যার। কিভাবে? এই যে স্যার দেখুন, ভ্রমণকালে আপনার নিরাপত্তার জন্য রয়েছে লাইফ জ্যাকেট। তা তো দেখতেই পাচ্ছি। এই যে দেখুন স্যার, ভ্রমণকালে যদি কোনো বিপত্তি ঘটে বা আপনি যদি সাঁতার নাও জানেন, তাহলে স্যার এই এই বল দিয়ে আপনি পানিতে ভেসে থাকতে পারবেন। আরও আছে স্যার, এই এই যে স্যার, এটা কলা গাছের ডোঙা, এই কলা গাছের ডোঙা দিয়েও আপনি পানিতে ভেসে থাকতে পারবেন। আরও আছে স্যার, এই যে শুকনো নারিকেল, আর স্যার এই যে বয়া, এগুলো দিয়ে খুব সহজেই আপনি পানিতে ভেসে থাকতে পারবেন স্যার। এবার নিশ্চয়ই স্যার আপনি ভ্রমণ না করে যাবেন না? হ্যাঁ, ব্যবস্থাটা অবশ্য সম্পূর্ণ নিরাপদ, তবে নৌকাটা তোমার তো, তাই ভাবছি চড়বো কিনা। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমার নৌকায় একবার যে চড়ে সে বারবার ফিরে আসে, আপনিও ফিরে আসবেন স্যার। ঠিক বলছো তো। অবশ্যই, আপনি একবার পরখ করেই দেখুন না। আরে আমি কি করে পরখ করব, আমি তো নৌকা বাইতেই জানি না। তাতেও কোনো অসুবিধা নেই স্যার, আসুন আমার সাথে। আরে কি করছো এসব, করছোটা কি তুমি? ছাড়ো, আরে এটা কি হচ্ছে এগুলো, এই লোকটা। এই যে স্যার, আপনার পরনে আছে লাইফ জ্যাকেট, আপনার গলায় ঝুলছে শুকনো নারিকেল, হাতে বল, কোমরে বয়া, আর বগলে আছে স্যার কলা গাছের ডোঙা। এবার আপনি ভ্রমণের জন্য সম্পূর্ণ নিরাপদ। যাক, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। জি স্যার, তাহলে আপনি আপনার ভ্রমণ শুরু করুন স্যার। উঠুন 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 স্যার, উঠুন। আরে কোথাটা কি তুমি? হ্যাঁ উঠুন স্যার। এই যে স্যার বৈঠা, আপনার ভ্রমণ আনন্দময় হোক। তার মানে তুমি আমার সাথে যাচ্ছ না? না স্যার, আমি কেন যাব? হ্যাঁ, তাহলে নৌকা বাইবে কে? স্যার আপনাকে নিজেই নৌকা বে নৌকা ভ্রমণের অপার আনন্দ উপভোগ করতে হবে। আমি আমি বাইব নৌকা? জি স্যার, কারণ আমিও তো নৌকা বাইতে জানি না। উফ, আমিও তো নৌকা বাইতে জানি না। স্যার আপনার নিরাপত্তার সমস্ত ব্যবস্থা আমি করেছি, এখন আপনাকে নৌকা বাইতে হবে, আমার কিচ্ছু করার নেই। টাটা। শোনো, উফ, এই লোকটা, আরে এগুলো খুলে দিয়ে যাও, আমাকে নৌকা থেকে নামাও। উফ, এই লোকটা।